প্রিয় সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো এডুকেশনালের জিই এবং সিসি টু এর যে মডেল সেটটি আমি তোমাদের দিয়েছিলাম, তো সেই মডেল সেটটি থেকে দু নম্বরের প্রশ্নগুলো আমি উত্তর অলরেডি বলে দিয়েছিলাম, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার বড় প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করতে, তো আজকে আমি বড় প্রশ্নের উত্তরগুলো নিয়েও তোমাদের সামনে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এরকম মডেল প্রশ্ন তোমাদের ইউটিউব চ্যানেলে প্রথম দেওয়া হচ্ছে, তোমরা অন্যান্য চ্যানেলে এটি পাবে না। একদম প্রশ্নপত্রের আকারে সিউ ক্যালকাটা ইউনিভার্সিটির যেরকম প্রশ্নপত্র হয় সেই রূপ ধাঁচেরই তোমাদের প্রশ্ন, মডেল প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা পরীক্ষায় গিয়ে এখান থেকে বহু প্রশ্ন কমন পাবে এবং তোমাদের কোশ্চেন স্ট্রাকচারও এরকম অনেকটাই হবে, এটুকু আমি তোমাদের বলতে পারি। বহু কোন সময় দিয়ে এই মডেল সেটটি করা হয়েছে, তো তোমাদের যেহেতু অফলাইনে পরীক্ষা এবারে হয়েছে, সিলেবাসও তোমরা শেষ করতে পারোনি সেরকম, তাই বিশেষ করে তোমাদের কথা মাথায় রেখেই আমি বিভিন্ন স্যারদের সঙ্গে আলোচনা করে তোমাদের জন্য এই মডেল সেটগুলো তৈরি করছি। তোমাদের পরীক্ষা যাতে ভালো হোক সেই আশায় আমি এগুলো আপলোড করছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো দেখো, যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও, দশ নম্বরের শিক্ষা এবং মনোবিদ্যা বা মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো, প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন প্রক্রিয়ার মধ্যে তুলনামূলক আলোচনা করো। এখানে আলোচনা হয়ে গেছে, যাই হোক এটা আলোচনা করা হবে। যা যা প্রশ্ন দিয়েছিলাম তোমরা পুরো ভিডিওটি যদি দেখতে চাও, মডেল পেপারটি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেটি পুরো দেখে নিতে পারো। তো আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে উত্তরগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক এবং খয়ের দাগে। তো দেখো, একদম চলে আসছি আমি ক এবং খয়ের দাগে। তো দেখো, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা কী কী দিয়েছেন সেগুলো একটু আমরা জেনে নেব, দেখে নেব তোমার স্ক্রিনশট তুলে নিয়ে তোমরা পড়তে থাকো। শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা, শিক্ষা এবং মনোবিজ্ঞানের মধ্যে কী কী সম্পর্ক রয়েছে সম্পর্কগুলো তোমরা একটু দেখে নাও। সম্পর্কগুলো তোমরা এইভাবে লিখবে, টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে, স্ক্রিনশট তোলো তোমরা, তাত্ত্বিক দিক রয়েছে, পাঠ্যক্রমের রচনা, শিশুকেন্দ্রিকতা, শিশুদের সমস্যা উপলব্ধি, শিক্ষা পদ্ধতি, ব্যবহারিক দিক থেকে সহপাঠক্রমিক কার্যাবলী, এগুলো তোমরা স্ক্রিনশট তুলে নাও। বিদ্যালয় পরিচালনা, সময় তালিকা, শৃঙ্খলামূলক সমস্যা মূল্যায়ন, তো এই সমস্যাগুলো তোমরা এখানে দেখে নাও। সমস্যা শৃঙ্খলামূলক সমস্যা সম্পর্ক গেল, এবার আসবো পার্থক্যে। পার্থক্য দেখবো তার আগে আমাদের প্রাচীন অনুবর্তন এবং যে প্রশ্নটি ছিল প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের মধ্যে, তো প্রথমে আমাদের একটু সংজ্ঞাটা দিয়ে নিতে হবে। তো এটি তোমরা এইভাবে লিখবে আগে, যে প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের কী কী সংজ্ঞা রয়েছে, এইভাবে লিখে তোমরা তারপর পার্থক্যে একদম চলে যাবে। তাহলে তোমাদের দশে দিলে তোমরা দশে আট থেকে ন নম্বর প্রশ্ন তোমরা তুলে নিতে পারবে। তো প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন, ঠিক আছে, প্রশ্ন একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের, বিশেষ করে তোমাদের সুবিধার জন্য প্রশ্নগুলো এইভাবে উত্তর এবং প্রশ্নগুলো করা হয়েছে, তোমরা দেখে নাও এবং স্ক্রিনশট তুলে পড়তে থাকো। তো পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব, তো তোমরা চ্যানেলের সাথে থেকো, এবং যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের আটকে গিয়ে থাকে একদম প্রশ্ন তুলে তোমরা জিজ্ঞেস করো, আমি চেষ্টা করবো তোমাদের করে দেওয়ার। আর অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছো যে স্যার ইকোনমিক্সের সাজেশান দিতে, তো এখনও সেটি চলছে প্রসিডিওর, আমি জানি না করে উঠতে কতক্ষণে পারবো, যদি হয়ে যায় আমি তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো, সব ম্যাক্সিমাম সাবজেক্টের আমি দিচ্ছি তোমাদের ইকোনমিক্সের, আমি চেষ্টা করছি দিয়ে দেওয়ার। তো তোমরা যে টেক্সট বইগুলো তোমরা কিনেছো সেগুলো পড়তে থাকো, এবং যদি আমাকে পারো সেই টেক্সট বইয়ের বইয়ের লেখকের নামটা আমাকে লিখে তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি যদি আমার কাছে বইটি থাকে আমি তোমাকে দাগিয়ে দিয়ে তোমাদের আপলোড করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো।